আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শকবৃন্দ, ডিআর এগ্রোর পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা। প্রিয় দর্শক, আশা করি সকলে ভালো আছেন। আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন যে নারিকেলের চারা, এক একটি নারিকেল আপনারা দেখতে পাচ্ছেন যে অনেক বড়। সচরাচর আমরা যে নারিকেল দেখি তার থেকে কিন্তু এই নারিকেলের চারাগুলি অনেক বড়। আপনারা দেখুন প্রিয় দর্শক, যে এক একটি নারিকেলের সাইজ দেখেন, যে নারিকেলের সাইজটা যদি আপনারা একটু খেয়াল করেন, লক্ষ্য করেন, তাহলে দেখা যাচ্ছে যে বেশ বড় সড়ো নারিকেল। তো ভিডিওতে দেখতে পাচ্ছি যে অনেক নারিকেল ধরে আছে। তো আসলে এই নারিকেল আমি যেখান থেকে কিনেছি তারা বলেছে যে এগুলি হচ্ছে বার্মিস যে নারিকেল, সেই বার্মিস নারিকেলের চারা। তো ওনারা অনেক চারা বিক্রি করে থাকেন, তো আমিও এখান থেকে কিছু চারা কিনে এনেছি, নিজে লাগাবো এবং বিক্রিও করব, এই উদ্দেশ্যে আমি কিছু চারা নিয়ে এসেছি। তো দর্শক, সেই উদ্দেশ্যে আপনাদেরকে ভিডিওতে দেখাচ্ছি যে আমি, আপনারা যদি নারিকেলের এই চারাগুলি কিনতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। এগুলি হচ্ছে বার্মিস। এখন তারা বলছে যে গাছ রোপণ করার 5 থেকে 6 বছরের মধ্যে নারিকেল ধরবে এবং নারিকেল এর ফলন খুব ভালো। আমরা ছবিতে যেরকম দেখেছি সেরকম নাকি ফলন হয়, তো আসলে সেটা আমি বলতে পারবো না। তারপরে আমার দেখে পছন্দ হয়েছে, তাই আমি শখের বসে এনেছি। আমি, আমার একটি বাগান আছে, সেই বাগানে আমি নারিকেল গাছগুলি রোপণ করব। এটা আমার পরিকল্পনা শখের বসে, যে বড় সাইজ বড় নারিকেল, এবং যদি আল্লাহর রহমত, আল্লাহ যদি দিয়ে যায়, যদি হয় আসলে, তাহলে তো কিছু করারই নেই। কারণ আমি প্ল্যান করছি যে 30 পিস নারিকেল গাছ আমি রোপণ করব। তো 30 পিস নারিকেল গাছের একটা বাগান যদি করতে পারি, আর আলহামদুলিল্লাহ আল্লাহ পাক যদি এরকম ধরায় যেরকমভাবে এই নার্সারির মালিক আমাকে বলছে, তাহলে তো কোনো কথাই নেই। প্রিয় দর্শক, তাই আপনাদেরকে বলবো, আপনারা যারা শখ করে গাছপালা লাগান, যাদের শখ আছে যে এই ধরনের বড় এক একটা নারিকেল, আপনারা দেখুন দর্শক, এক একটা নারিকেলের সাইজ যদি আপনারা দেখেন তাহলে কিন্তু অবাক হয়ে যাবেন। আসলে এখনই যদি এই অবস্থা হয়, এখন তো শুকিয়ে গেছে চারা অবস্থায়, এখনই যদি এতটুকু বড় থাকে তাহলে এটা কাঁচা অবস্থায় কতটুকু বড় ছিল দর্শক, সেটা নিশ্চয়ই আপনারা অনুমান করতে পারবেন। তো আমি এই উদ্দেশ্যে বলতেছি যে আপনারা যদি শখের বসে নিতে চান তাহলে আপনারা চারা নিতে পারেন, কিন্তু বড় আকারে বাগান করবেন এবং অনেক রোপণ করবেন, তারপরে অনেক বেশি নারিকেল হবে, সেই কথাটা কিন্তু আমরা বলতে পারতেছি না। কারণ আমরাও নিজেরা গাছ মাত্র রোপণ করতেছি শখের বসে, কী হবে না হবে সেটা এখনও বলতে পারি না। তো দর্শক, আজ এ পর্যন্ত ভালো থাকবেন, চারা লাগলে কল করবেন। আল্লাহ হাফেজ।